সিস্টেম লস আসলে এই সিস্টেম লস থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি ধন্যবাদ আপনাকে আসলে হান্নান সাহেব চমৎকার করে উপস্থাপনাটা করেছেন দেখেন আমি পাকিস্তান আমলে কর্মকর্তা আমি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ পাকিস্তানও চাকরি করেছি বাংলাদেশে একটি সমস্যা হচ্ছে যে আমরা প্রতিটা ডিপার্টমেন্ট সংস্থা বা বিভাগ এম্পায়ার বিল্ডিংয়ে বিশ্বাস করি আমি এম্পায়ার বিল্ডিং বলতে বোঝাচ্ছি যে আমাদের নিজ নিজ সংস্থার দিকটাই আমরা দেখি যেমন একটু আগে তাসকিন সাহেব বললেন যে পানির দাম না বাড়লে চলবে কিভাবে এইভাবে বিদ্যুৎ একই কথা বলে গ্যাসও একই কথাই বলে আসলে যেটা দরকার গভর্নমেন্টের সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এখানে একটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির একটা সমস্যা আছে আমরা বুঝি না যে বিদ্যুতের দাম বাড়লে চালের দাম বাড়বে মানে চাল ভাঙ্গার দাম বাড়বে পানির দাম বাড়লে অন্যান্য কার্যক্ষেত্রে সেটা ইফেক্ট হবে এই জিনিসটা বুঝতে হবে কাজে ডিপার্টমেন্টগুলো সবসময় তাদের নির্দিষ্ট দাম বাড়ার জন্য চেষ্টা করবে সেখানে এই সেন্ট্রাল গভর্নমেন্টের রোলটা হচ্ছে এগুলোর মধ্যে একটা সমন্বয় করা ডিপার্টমেন্ট তো আসলে সবসময় তাদের পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করবে কিন্তু সেই পণ্যটি আসলেই আমরা আমরা যারা ভোক্তা আমরা ঠিক সময় মতন ঠিকভাবে পাচ্ছি কিনা আমরা যেই ওয়াসা আমাদেরকে যে পানিটি দিচ্ছে সেটি সুপেয় কিনা কিংবা প্রতিটি ঢাকার প্রতিটি জায়গাতেই আসলে আমরা একেবারে ২৪ ঘন্টায় সুন্দরভাবে নিয়মিত পানি পাচ্ছি কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার আমরা যারা ভোক্তা আছি আমরা যে বাড়তি টাকাটা দিব সেটা আমরা আসলে কিসের বেসিসে দিব হান্নান সাহেব ঠিকই বলেছেন যে ওয়াসা একটি মাত্র ডিপার্টমেন্ট যেখানে মিউচুয়াল কনসালটেশন ছাড়া কখন দাম বাড়ছে আমরা নিজেরাও জানি আসলে আমরা নিজেরাও জানি না কিন্তু গত মে মাসে আমার মনে হয় 5% বাড়ানো হয়েছিল জি গত ১৩ বছরে আসলে ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে বললাম তো আমরা কে কখন পানির দাম বাড়ে আমরা নিজেরাও জানি যাই হোক যেটা হান্নান সাহেব বলছেন তার সঙ্গে আমি মিল করে বলতে চাই প্রথম সমস্যা হচ্ছে বিদ্যুৎ এবং পানিতে একই এবং গ্যাসেও যে আমাদেরকে এই যে লসটা সিস্টেম লসটা এই সিস্টেম লসটা যদি আমরা কমাতে পারি তাহলেই আমরা এটা দামটা আমরা কমে রাখতে পারি কিন্তু এই সিস্টেম লসটাই আমরা কমাতে পারছি না বিদ্যুতেও পারছি না গ্যাসেও পারছি না পানিতে তো পারছি না কাজেই আর একটা জিনিস পানি একটি আছে কিন্তু ন্যাচারাল গিফট আল্লাহর গিফট এটা এটা একটা এটিকে ম্যানেজ করার জন্য ওয়াসা যে প্রতি বছরে এইভাবে বাড়াচ্ছে এই জিনিসটা আমাদের কাছে ওটা বোধগম্য নয় তবে এখন তাদের প্রধান উপায় হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কমানো প্লাস সিস্টেম লস কমানো এই দুটো করলেই হয়তো কিছুটা মূল্যবৃদ্ধিটা কমানো অবশ্যই জনাব মাসুদ কামাল আমি একটু আপনার কাছে আসতে চাই আসলে পানির দাম বৃদ্ধির সময় বলা হয়েছে যে ভোক্তাদের আয়ের উপর আসলে নির্ভর করে হয়তো পরবর্তীতে পানির দামটা বাড়ানো হবে অর্থাৎ যেসব এলাকায় ভোক্তাদের আয় বেশি সেসব এলাকায় তারা পানির বেশি দাম দিবেন তো এইটা কি আসলে ঠিকভাবে আমাদের দেশের পক্ষে করা সম্ভব কি না কিংবা এটা যদি করাই হয় তাহলে এটা মনিটর কিভাবে করা হবে এটা তো কোনো কথা হলো না আপনি মনে করেন একটা মানে এক প্যাকেট বিস্কুট কিনবেন এটা কি ধানমন্ডিতে একদম গুলশানে আরেকদম হবে নাকি এগুলি তো মানে পাগলা কথাবার্তা বলবে তারা নিজেদের আপনি বলতে পারতে পারেন যে ইউজের উপর যারা বেশি ইউজ করে তাদের উপর আপনি এলাকা ভিত্তিক যে কথা আপনি বললেন আমি জানি না এটা কোথায় থেকে কে কি বলতেছে এটা আমার জানা নেই আরেকটা জিনিস হলো কি যে এই যে বললেও মানে তাসকিন সাহেব যে কথা বললেন উনি তো অনেকদিন ধরে আছেন এবং সম্ভবত আজীবন থাকবেন আর কি ও আসার মানে এমডি পদে ওনার কোনো ক্ষয় নাই অক্ষয় কোম্পানির লোক ওখানে উনি থাকবেন ওনাকে কেউ সরাতে পারবে না এবং উনি বলছেন যে প্রচুর ক্ষয় ব্যয় হচ্ছে ব্যয় তো হবেই উনি বিদেশে বসে বসে নিজের বেতন বাড়িয়ে নেন ওনার বেতনটা কত ওনার পিছনে কত টাকা খরচ হয় এই প্রশ্ন তো আমি করতে পারি কারণ ওয়াসা যে টাকায় চলে টাকাটা কার ভাই টাকাটা তো আমার টাকা আমারও প্রশ্নটা ঠিক এখানেই যে টাকাটা তো আসলে আমারই তো আমার তো একজন ভোক্তা হিসেবে আসলে আয় বাড়েনি কিন্তু আমরা যেটি বারবার বলছি যে পানির অপরনামী জীবন সেই পানিরই কিন্তু দাম বাড়ানো হলো অর্থাৎ একজন মানুষ করছি যে একজন ব্যক্তি বিদেশে বসে থেকে নিজের বেতন বাড়িয়ে নিল আমার টাকা বেতন আর উনি এখন আবার আমার মানে পানির দাম আমার কাছে বিক্রি করবেন পচা পানি সেটা খাওয়ার মতো যোগ্য নন যোগ্য নয় এমন পানি বিক্রি করবেন উনি এবং ওনার মতো করে বিক্রি করবেন উনি আবার সিস্টেম লস করবেন পরে ওনার লোকদেরকে উনি সুবিধা দিবেন ওনার লোকজন যারা দুর্নীতি করেন তাদেরকে সুবিধা করে দিবেন
দেওয়ার পর আবার আমরা কাছ থেকে বাড়তি টাকা নিবে, আবার সরকারের কাছে আমরা আবেদন করেছি, সরকারের কাছে আবেদন করে সরকার আমাদের মেনে নেবে। মেনে নিবে এই কারণে, এটা মেনে নেওয়ার মাধ্যমে, প্রত্যেকটা জিনিস মেনে নেওয়ার মাধ্যমে সরকার প্রমাণ করে যে সরকার জনগণের কথা ভাবে না, এই সরকার অন্যদের কথা ভাবে। কাদের কথা ভাবে? এই দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের কথা ভাবে। আপনার বিদ্যুতে আপনার জ্বালানি তেলের দাম বাড়ে, বিপিসির স্বার্থের কথা ভেবে, বিপিসির কয়েকজন কর্মকর্তা কর্মচারী আছে তাদের কথা ভেবে, আমাদের কথা ভেবে না। আমরা যারা ইউজার আমাদের কথা তারা ভাবে না, কিন্তু তারা ওদের কথা ভাবে যে বিপিসি লাভ করতে হবে। স্যার আপনি কেন, আপনি এত বড় বড় কথা বলেন, আপনি এই জ্বালানি খাতে দিয়ে দেন না বেসরকারি খাতে, সরকার আনুক, বিপিসি আনুক, আপনার প্রাইভেট কোম্পানিগুলি আনুক, প্রতিদিন আপনি জ্বালানি তেলের দাম কি করেন, আপনি মূল্যায়ন করেন, বিশ্ববাজারের দাম ওঠানামা করে, আমরাও এখানে ওঠানামা হবে, সারা দুনিয়ায় তাই করে, ইন্ডিয়াতেও তাই করে, ইন্ডিয়াতে ডেইলি বিদ্যুতে জ্বালানি তেলের দাম ওঠানামা করতেছে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে। আমাদের এখানে হোক এক কথা পাইছে, দাম বেড়ে গেছে, অক্টোবরে বিশ্ববাজারের তেলের দাম বেড়েছিল $81 মতো হয়েছিল, ডিসেম্বরে যে $66 হলো, তখন আপনি এটা আবার সমন্বয় করলেন না কেন, এখন আবার দাম একটু বেড়েছে, আগামী যদি আবার কমে কবে সমন্বয় করবেন? আপনি করেন কি যখন বিশ্ববাজারের দাম বাড়ে ওই অজুহাতে আপনি দামটা বাড়িয়ে দেন, কমান মানে কয়বার কমান তো না। বিষয়টা হলো কি যে সাধারণ মানুষের যে কষ্টটা হচ্ছে সেটা ভাববে কি? সাধারণ মানুষ বিশ্বাস করে সেটা ভাবার জন্য সরকার আছে। আমি আস্থা করি, আমি বিশ্বাস করি যে সরকার কমাবে। আমি তো আর ব্যবসায়ীদের কাছে আমি হাত পাতবো না, কারণ ব্যবসায়ীকে তো আমি নির্বাচন করিনি, আমি সরকারকে নির্বাচন করছি, তা আমি আশা করি সরকার কমাবে। আমাদের সরকারের ক্যারেক্টার হচ্ছে ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়া, সাধারণ মানুষের কি এলো গেলো তাদের কিচ্ছু আসে যায় না। সরকার যখন ব্যবসায়ীদের হয়, সরকার যখন আমলাদের হয়, আমরাও আসলে আশা করছি যে সরকার অবশ্যই সবার পাবেন না, সরকার আমাদের না।